हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के भिडियोटी और एक जॉब वैकेंसी अपडेट्स नहीं तुम्हारे सामने आलोचना करते चले। तो आजकल भिडियो खूब इम्पोर्टेंट होते चले। भिडियो शुरू थे शेष पर्यंत देखते थको। आजकल जिस जॉब विज्ञप्ति अपडेट नहीं तुम्हारे सामने आलोचना करते चले से तुम्हारा सबा एखे अप्लाई करते पर अर्थात जीएनएम एवं बीएससी एवं एएनएम राव तुम्हारा अप्लाई करते। आजकल भिडियो शुरू थे शेष पर्यंत देखते थको। आजकल भिडियोटर मेन टॉपिक हे जॉब वैकेंसी अपडेट, से डी जी एच एस नर्सिंग ऑफिसर रिक्रूटमेंट 2023 ते अप्लाई करते ऑनलाइन माध्यम। एवं एखे बला पोस्टिंग डिटेल्स हो नर्सिंग ऑफिसर क्षेत्र नम्बर ऑफ वैकेंसी रखा हो 30 पोस्ट रखा हो एज लिमिट रखा हो 18 ईयर थे 35 पर्यंत अर्थात 18 থেকে 35 বছরের বয়সে সকল স্টুডেন্টরা ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পাচ্ছ। এবং সেই সাথে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ডেট রাখা হয়েছে 15/11/2023 অর্থাৎ আজকের থেকে তোমরা অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে। এবং ফর্ম ফিল আপের ইন ডেট অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে, তোমার ক্লোজিং ডেট হচ্ছে সেটা হচ্ছে 30 তারিখে পর্যন্ত তোমাদেরকে লাস্ট ডেট রাখা হয়েছে। এবং সেই সাথে অ্যাডমিট কার্ড তোমাদের ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট করা হবে। এবং হেয়ারিং প্রসেস রাখা হয়েছে সিবিটি এক্সামিনেশনের মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে অনলাইন মোডের মাধ্যমে। এবং জব লোকেশন থাকবে তোমাদের দিল্লি ডিস্ট্রিক্টের দিল্লির মধ্যে থাকবে। এবং কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে। এবং সিলেকশন প্রসেস রাখা হয়েছে সিবিটি এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে। এবং এই অফিসিয়ালি ওয়েবসাইটে যেটা আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই অফিসিয়ালি ওয়েবসাইটটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমরা চলে যাবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে। এখানে বেশ ভালো পরিমাণের কোয়ালিফিকেশানগুলো রাখা হয়েছে, একটু ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করো তাহলে সব কিছু ডিটেলসভাবে বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে দেখো, যে নার্সিং অফিসারের ক্ষেত্রে জিএনএম বিএসসি নার্সিং এবং রিলেটিভ কোর্স যেখানে ভ্যাকান্সি রাখা হয়েছে 16টি, এবং নার্সিং অফিসারের স্টাফ নার্সের ক্ষেত্রে সেখানে জিএনএম এবং বিএসসি তোমাদের 17 ভ্যাকান্সি রাখা হয়েছে। এবং আলাদা আলাদা পোস্টিংয়ের জন্য আলাদা আলাদা তোমাদেরকে স্যালারি রাখা হয়েছে, সেটাও আমাদের ভিডিও ডিসপ্লেতে দেখতে পাবে তোমরা। এবং সিনিয়র সিস্টার টুইটারের জন্য সেটা হচ্ছে কি, তোমাদের বিএসসি নার্সিং থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেখানে ভ্যাকান্সি রাখা হয়েছে অর্থাৎ পোস্ট রাখা হয়েছে 1। এবং প্যারামেডিক্যাল ওয়ার্কারের জন্য 12 পাস বা এএনএম নার্সিং হলে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে 6 পোস্ট। তো এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রাখা হয়েছে সেটা হচ্ছে 30 পোস্ট রাখা হয়েছে। এবং এক্ষেত্রে স্যালারি লেভেলটা কেমন রাখা হয়েছে দেখা হয়েছে, নার্সিং অফিসারের ক্ষেত্রে স্যালারি লেভেল 7 পেল 7 স্যালারি, সেটা হচ্ছে 44,900 টাকা থেকে 142,400 টাকা পর্যন্ত পার মান্থ রাখা হয়েছে। এবং স্টাফ নার্সের ক্ষেত্রে 7 পে লেভেলের তোমার স্যালারি রাখা 44,900 টাকা থেকে 142,400 টাকা পর্যন্ত পার মান্থ রাখা হয়েছে। এবং সিস্টার টুইটার স্যালারি রাখা হয়েছে 10 লেভেলের স্যালারি, এবং এখানে ভালো পরিমাণ একটা স্যালারি রাখা হয়েছে। এবং প্যারামেডিক্যাল ওয়ার্কার স্যালারির জন্য 3 পে লেভেলের স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যানাউন্স করা হবে সেটা হচ্ছে 1st উইকে ডিসেম্বর মাসে। এবং সিবিটি এক্সামিনেশন ডেট হচ্ছে সেকেন্ড সপ্তাহে অর্থাৎ ডিসেম্বর মাসের 2nd উইকে তোমাদেরকে এখানে জানিয়ে দেওয়া হবে। এবং রেজাল্টের ডেট অবশ্যই তোমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল সাথে আসে যখন তোমাদেরকে জানিয়ে দেবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কি দেখো, যে তোমার রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেটাও তোমাদের এখানে দেখে নেবে। এবার আমরা চলে যাবো সেটা হচ্ছে এক্সামিনেশন ফিসটা কত রাখা হয়েছে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 600 টাকা, এসটি এসটি ক্যাটাগরিদের জন্য 600 টাকা। এবং এখানে সিলেকশন প্রসেস হবে সিবিটি এক্সামিনেশনের মাধ্যমে, যেটা তোমাদের আমি আগে জানিয়ে দিয়েছি। তো এটা জানানো ছিল তোমাদেরকে আজকের এই আপডেটটি। ভিডিওটি যদি একদিন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।